তো হাই গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এটা বেসিক্যালি ডে টু অফ মেঘালয়া ট্রিপ। তো এদিন আমরা সকাল সকাল এটা হোটেল রুমে রেডি হয়ে সকাল সকাল মানে 7টা-8টার দিকে বেরিয়ে গেছিলাম ফ্রম গুয়াহাটি টু শিলং। অ্যান্ড কুইক আউটফিট চেক, আর হলো এটা রাস্তাতে আমরা নংপো, বেসিক্যালি মেঘালয়া শুরু হয়ে গেছে 2 hours ফ্রম শিলং। আমরা ব্রেকফাস্টও করে নিয়ে, টেস্টি ছিল ওই কী যেন ছিল, আরে ছোলে ভাটুরে। আর দেখো রাস্তাগুলো, মেঘগুলো কী সুন্দর। তো আর এই রোডটা মানে অ্যাকচুয়ালি আমি ল্যান্ডস্কেপ মোডে তুলতেই ভুলে গেছি, এগুলো যা যা আমি ওভারঅল ফুটেজ পেয়েছি। মেঘলা মেঘলা ওয়েদার শুরু হয়ে গেছিলো। এটা মোটামুটি ধরো, দেখো এটা পুরোটাই শিলংয়ের মানে ঢুকতে, ওয়ে টু শিলং বলতে পারো। গুয়াহাটি থেকে অলমোস্ট 2-2.5 hours চলে এসেছি, শিলং ঢুকতে আর মোটামুটি 1-1.5 ঘন্টার মতো বাকি। তো গুয়াহাটি থেকে শিলং যেতে মোটামুটি 3.5-4 ঘন্টার মতো লাগে। আর এই যে এই মানে যত দিকেই তুমি তাকাবে শুধু ক্লাউডি স্কাই আর ট্রিজ, গ্রিন লাশ গ্রিন এরকম ট্রিজ আর এরকম লং রোড। আর এটা উমিয়াম লেক, এটা শিলং ঢুকেই গেছি এখানে। ও এটা আবার একটা নংপোর ক্লিপ মানে রাস্তাটাই বেসিক্যালি। তো ওই জায়গাটা যেটা দেখলে একটা লেক টাইপের, ওটা একটা খুব ফেমাস লেক, ওটা হলো উমিয়াম লেক। আর এই যে এটা আমার ইনস্টাগ্রাম স্টোরি থেকে বেসিক্যালি নিয়ে অ্যাড করে দিয়েছে, মেঘালয়া ওয়েলকামস আস উইথ ড্রিজল। মানে আমরা যখন ঢুকেছিলাম তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো অলরেডি মেঘালয়াতে। তো খুব সুন্দর, মানে অলরেডি একটা অ্যাটমসফিয়ার চেঞ্জ হওয়া বোঝা শুরু হয়ে গেছে, মানে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা সুন্দর মানে মিষ্টি একটা মেঘলা ওয়েদার। আর এই যে উমিয়াম লেক, যে লেকটা তখন বলছিলাম হালকা ছোটোই একটা ক্লিপ আছে, আর এটা আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছিলাম গিয়ে, হোটেলে খুব টায়ার্ড ঘুমিয়ে গেছিলাম। এই যে হোটেল রুমে গিয়ে 2-4টে পিকচার্স আছে, তো অ্যাটাচ করে দেবো। আমাদের হোটেল রুমটা খুব সুন্দর ছিল, হোটেল রুম ট্যুর তো আমি একদমই মাথায় নেই দিতে, একদম ভুলে গেছি। বাট আমার এই এখানকার হোটেলটা দারুণ লেগেছিলো। তো গিয়ে আর এটা শিলং সিটি, আর আমাদের হোটেলটা এখান থেকে মোটামুটি 2 kilometers দূর ছিল। এটা সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে সন্ধ্যাবেলা একটু শিলং সিটিটা আমরা ঘুরতে গেছিলাম, কুইক মিরর সেলফি অফকোর্স। আর ঠান্ডা তো ছিল না বলতে পারো, এটা হোটেল লবির ওখানে আমি মানে স্টাইল মেরে একটু ভিডিও তুলছিলাম। আর হ্যাঁ, জায়গাটার নাম হলো নংথমাই। তো হোটেলটা আমার মানে খুবই কমফোর্টেবল, বেশ সুন্দর লাগছিলো। রেডি টেডি হয়ে বেশি কিছু না, সামনের আশেপাশটা মানে শিলং সিটিটা মোটামুটি ঘুরে টুরে এসে মানে আশেপাশের যে লোকাল ইয়েগুলো আছে ওগুলোই এক্সপ্লোর করে চলে বসে এসেছি। আর এটা হলো 1-2 আমি ক্লিপ পেলাম মাঝখানে, রেডি হয়ে আমি হোটেল রুমের মধ্যেই এগুলো মানে একটু ক্যাপ মারছিলাম আর কি। আর হ্যাঁ, তো ইট ওয়াজ আ টায়ারিং ডে, বাট মানে উই আর ফাইনালি ইন মেঘালয়া। তো কালকে থেকে অ্যাকচুয়ালি মানে নেক্সট দিন থেকে মেজর ঘোরাঘুরিটা শুরু হবে। আর এটা হোটেলের ওখান থেকে নামতে নামতে একটা ছোটো করে ফটো তুলে নিয়েছিলাম। আর এই যে হালকা একটু স্ট্রিটটা দেখতে পারবে, এরকমভাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিছু কিছু খেলাম, খেয়েটে এসে বাড়িতে এসে সেদিন রাতে ঘুমিয়ে পড়েছি, আর বেশি কিছু করিনি। এটাই ছিল সেকেন্ড ডে অফ দ্য ট্রিপ। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।